নমস্কার বন্ধু বান্ধবী সকল, আর আপনার কাছে আছে আমার মরমী ইউটিউব চ্যানেল জয় কাশ্যপ ব্লগ। তো গাইস, আপনার সভাপতি ভালনে? আর আপনার আশীর্বাদ মর সভাপতি একদম ধুনিয়া বড়িয়া যেগুলো হয় সব। আর গাইস, আজি হয়েছে মাদার্স ডে। তো মোর তরফের সকল মানে মোর ভাই ভন্টি দাদা বাইদেউ যোনে চাই আছে আর সবরে মাকক মোর ফল পায় হেপি মাদার্স ডে। আর যোন যোন ছালী আছে তহতকো দিছে, তহতেও ইন ফিউচার মাদার হবি হবি আর। সো গাইস, এনেকৈ কথা অল্প জমনি করলো তার মাজতে। আর যেহেতু আজি মাদার্স ডে, সেখানে মাক ভাবছো কিনা এটা দি দাও। আর যেহেতু গাইস কি যায় না, মানে দৌতক পয়সা আছে নহদো, কিন্তু মাকে হদো বেশিরভাগ। মানে কোরপাই কেঙ্কে আনি দিয়ে আকো নকরাই দেখো, কোরপাই কেঙ্কে আনি দিয়ে পয়সা বা আনি দিয়ে তেল ভরাবা, না পয়সা নখিলি কি থামবা, টান হয়ে যায় না কেবা, টান পড়ে যায় পয়সা নয় মাক হতো মাই দি দে, কোরপাই আনে কি আনে নাজানো, কিন্তু দি দে। আর সো এনেকুৱা সেইকাৰণে মাকো দিব লাগে, এই দিনটো দিব লাগে আর মোর মতে সবে দিব লাগে, যোনে যোনে পারে আর যোনে যোনে এটা কিছুমান মুদ্রে যোনে পড়ি আছে বা একো নকৰে সিহঁতৰ কথা বেলেগ, কিন্তু যোনে পারে সি দিব লাগে সেইটোৱে কথা। কারণ মায়েতো আমাক বহুত দিছিল লাইফত, সো আমিও দিব লাগে আর সেই কথা, আর দিব লাগে। কারণ মা আমাক কি দিছিল, জন্ম দিছিল, সো সেইটোৱে বহুত ডাঙর কথা। জন্ম দিয়ার কারণে ইমান বস্তু দেখা পাইছো, পৃথিবীখান দেখা পাইছো বা এনেকুৱা। আর সেইকাৰণে মাদার্স ডে আর ফাদার্স ডে ঘর মানুষ বস্তু দিব লাগে, পারিলে আর নিলেতো আর কি করব গাইজ, আর সামর্থ্য দিব লাগে। আর এটা মুদ্রে চলি কিছুমান মানে পড়িও আছো আকো নকলো, তো সিহঁতের কথা বেলেগ, বাট পারিলে দিব লাগে আর যেন কেন। সো মই দিম আর দিম আর কিবা এটা সরু চাই গিফট, লগতে মোর বাইকখান এটা হনুমান স্টিকার লগবা মন যায় আছে গাইজ। আদর সপন আর এগুলা সরু সুর সরু সুর টিকুট টিকুট সপন, মই ইমান ডাঙর সপন নাই, টিকুট টিকুট। সো স্টিকারখান লগাও, তো মার খারিখান কিনে যাও, তারপর চাই যাও আর কি হবে। আর আজি স্পোর্টিং তো কি পিন্ধছো দেখছি না গাইজ, সাবারে মা লিখা আছে, মা সেইটো মা লিখা আছে। আর তো মাদার্স ডে যেহেতু, এইখানে মা চোলা পিন্ধি লিছো, তাকে দেখা দিছো ভালকে চাও, দিস ইজ মাদার্স মানে মাস না। আর ইয়াতে বিয়ার ইয়াতে কাম করবে এসি আকো, এটা একটি আকো বেলেগ এই কাম করব, এই যে এটা পাইপের কাম করে আছে আমার গাঁওখান থেকে উন্নত হয়েছে, এগুলো রাস্তা আগতে শিলো রাস্তা আছে যে পাকা হয়ে গেছে কি কম। আর আর এইবিল পাইপ লগে আছে, পাইপ লগাবো এই বাবুতে। ও শুন, তো এটা মায়েক নহয়, এই মায়েক এইটো চানা, এইটো মায়েক, হেপি মাদার্স ডে, হেপি মাদার্স ডে, শুন শুন, এ ছাগাল, সেইকাৰণে তোর নাম ছাগাল, তো ছাগালেই মানে মাতি না কাষত। আর গাইজ, এইখিনিতে একটা বস্তু কথা কব লাগা আছে, আর মোর নম্বর যাতে আছে, প্লিজ মোক একটা মেসেজ দি দিব, কারণ মোর আগর এটা নম্বরও নাই, মোবাইলও চেঞ্জ করছো, যেহেতু মোর নম্বর এটাও নাই, সিমখানও চেঞ্জ করছো, সেইটোয় নম্বর বা সিমখান চেঞ্জ করছো, বেলেগ সিম লগেছো। সো সেইকাৰণে গাইজ, আপনাদের যাতে মোর নম্বর আছে মেসেজ দিব, মোটাতে মাত্র এটা 98 নাকি বেয়া নম্বর আছে, সো মেসেজ দিব প্লিজ, যাতে নম্বর আছে। সো এটা বলক চার্লিত যাও, চার্লিত যাই যেতে একটা কাম আছে, একটু একটু করে দেবো। আৰু বাইদ চাৰিআলিৰ এখন কাপোৰৰ দোকান সোমালোঁ, আৰু এখন শাড়ী কিনি ল'লোঁ। চ' চাব পাৰে আৰু গাইজ, ডাইৰেক্ট মই বাহিৰে বাহিৰে আহি গ'লোঁ, কৈছিলোঁ যে ষ্টিকাৰ এখন লগাম বাইকত, তো এইখন মোৰ বাইক চাব পাৰে, ইয়াতেই লগাইছিলোঁ যোনটো আপোনালোকে ইউটিউব আৰু ইনষ্টাগ্ৰাম আই ডিটো আছে এইখনৰ পৰাই। চ' কাৰ এক্সেচৰিজৰ পৰাই মানে কৰোঁ মই যিবিলাক মডিফাই হওক, মানে মডিফাই কৰা নাই বৰ্তমানকে ইমান, কিন্তু কৰিম খা। মানে টার্গেট যে পরীক্ষা আছিল, তাতে আমার মাহিও পরীক্ষা দিছিল, মজা রেজাল্ট হয়েছে, আমার দাদাও পাইছে।
সো আজি মাহির মানে খানা দিছিল আর পরীক্ষাত পাস করাই চাকরি হল যেহেতু সো সেখানে তো খানা গেছিল আমি তো ন পুরো মাছের মাংস পুরো ডগরি মারিছো গাইস এটা তিন বছর দেওয়া ফালে পুরি এই খাবার ফোন করে থাকা করে চকরি যদি ফোন করে আমার লগুরে আর গাইস এই একটা সরু চাই ভিডিও হয়েছিল কেনকা বলে কমেন্ট করে জানাবো আর এই মাহর পিছত ধুনিয়া ধুনিয়া ব্লগ পাব রাইট সাইড করিম আর মানে পয়সা নাছিল অকমান এটা জমা করে আসো হা তো এটা রাইট সাইড যাম অল্প কম পাব আর এটা ফালে দিম আকো নতুন রূপাত আহি গেছে যে এইটু নতুন নতুন ভিডিও দিবাই লাগবো তো দিম সো সাপোর্ট করে যাব আর তো আজ লো বাই বাই জয় অসম 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 আমার রূপহী শুনারো নাই দেখ।